নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। 23 সেপ্টেম্বর হবে বাজারঘাটের উপনির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে জোরদার প্রচারে ব্যস্ত শাসক দল সহ বিরোধী দলগুলো। এরই অঙ্গ হিসেবে বুধবার কংগ্রেস দলের প্রার্থী রতনচন্দ্র দাসের সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয় এই কেন্দ্রে। এতে ছিলেন প্রার্থী রতনচন্দ্র দাস সহ দলের সহসভাপতি সুবল ভৌমিক প্রমুখরা। সহসভাপতি সুবল ভৌমিক বলেন, এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এ নির্বাচনের গুরুত্ব অনেকটাই। এতেই প্রমাণ হয়ে যাবে কংগ্রেস দলের গুরুত্ব কতটা রয়েছে রাজ্যের মানুষদের মধ্যে। আপনারা নিশ্চিত থাকুন, এই নির্বাচন উপনির্বাচন নয়, এটা সাধারণ নির্বাচন থেকে গুরুত্ব পেয়েছে। মুখ্যমন্ত্রী গতকালকে বুথে বুথে গিয়ে মিটিং করছেন, উনার মিটিংয়ে 50 জন লোক হয়নি। উনি বলছেন কংগ্রেসের মিছিলে নাকি 92 জন লোক হয়। আজকে গিয়ে দেখুন আমাদের মিছিলে 3000 মানুষ, যুবক যুবতী আজকে এই বাজারঘাট উপনির্বাচনের এই মহামিছিলে সামিল হয়েছে। এটা দিয়েই পরিষ্কার প্রমাণিত যে এই রাজ্যে এই ভারতীয় জনতা পার্টির পতন শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি তিনি বাধারঘাট কেন্দ্রের মানুষের কাছে আবেদন করেন, তারা যেন বিপুল ভোটে কংগ্রেস দলের প্রার্থীকে জয়যুক্ত করেন। তিনি আশাবাদী কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমরা আবেদন রাখছি সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ, এই বাধারঘাটের গণদেবতাদের, আগামী 23 সেপ্টেম্বর যে ভোট হচ্ছে উপনির্বাচন, সেই ভোটে সেই নির্বাচনে আমাদের প্রার্থী, আমাদের গড়ের ছেলে, আমরা কর্মীদের থেকে করেছি, আমরা আমাদের প্রার্থী শ্রী রতনচন্দ্র দাসকে বিপুল ভোটে জয়ী করার জন্য আমরা বাজারঘাটের মানুষের, বাজারঘাটের গণদেবতাদের কাছে আবেদন রাখছি। এই মিছিলকে ঘিরে এদিন ব্যাপক সাড়া পড়ল গোটা বাজারঘাট কেন্দ্রে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।